পূর্ব মেদিনীপুরের তমলুকে পুলিশকে নজিরবিহীনভাবে আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোমবার তমলুকে পুলিশ সুপারের অফিসের সামনে বিজেপির অবস্থান বিক্ষোভে অংশ নিয়ে শুভেন্দু বলেন, কাশ্মীরের বারামুলা কি অনন্তনাগে বদলি হয়ে গেলে চটিমণি পিসিমণি কেউ আপনাদের বাঁচাতে পারবে না। উল্লেখ্য, এদিন একাধিক ইস্যুতে বিক্ষোভ দেখাতে তমলুকে পুলিশ সুপারের অফিসের সামনে হাজির হয়েছিলেন বিজেপি কর্মীরা, নেতৃত্বে ছিলেন শুভেন্দু স্বয়ং। প্রতিবাদ সভায় শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের অশান্তি নিয়ে কোর্টে মামলা চলছে, তাতে একাধিক পুলিশ কর্তার নাম রয়েছে, দিদিমণি অভিষেক কেউ বাঁচাতে পারবে না, বেছে বেছে আমাদের নেতা কর্মীদের মামলা দেওয়া হচ্ছে, এখনো সময় আছে, সচেতন হন, না হলে ভবিষ্যৎ অন্ধকার। এরপরই সরাসরি পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনি সেন্ট্রাল ক্যাডারের অফিসার, এমন কিছু কাজ করবেন না যাতে কাশ্মীরের অনন্তনাগ কিংবা বারমুলা গিয়ে ডিউটি করতে হয়, তখন চটিমণি পিসিমণি কেউ বাঁচাতে পারবেন না। প্রসঙ্গত, এদিন ভোট পরবর্তী হিংসা, বিজেপি নেতা কর্মীদের মধ্যে মিথ্যে কেস দেওয়া, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। বিক্ষোভ সমাবেশে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক, বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক সহ বিজেপির কয়েকশো কর্মী সমর্থক।